কৈরিক অভিনন্দন। আজকে এই প্রেস মিট করার কারণ হচ্ছে ভোট বিধানসভার সামনে বিধানসভা ইলেকশন। বিধানসভার ইলেকশনে কার্যক্রম সমস্ত দল থেকেই করা শুরু হয়ে গেছে। তো বর্তমানে আমরাও আমাদের কাজ শুরু করেছি। কালকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে ছিল, তো মহিলা হিসাবে মহিলাদের একটু সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা চৌমাথা বাজার থেকে রওনা হই। সমস্ত মহিলারা মিলে সব মহিলাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য হালিশহর চৌমাথা বাজার কাজ করা হচ্ছিল। ভালো রেসপন্স ছিল, মানুষ কথা বলছিল, জানতে চাইছিল। সেখানে হঠাৎ করে অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম কিছু ছেলে লক্ষ্য রাখছে আমাদের ওপর, আমরা কি করছি না করছি, ফোন ফোনাদি চলছিল। হঠাৎ করে তারা আমাদের সামনে চলে আসে এবং সামনে আসার পরে তারা একটা পুরুষ হয়ে মহিলাদের হাড়গোড় ভেঙে দেবো এই ভাষায় তারা হুমকি দিতে শুরু করে। ভোট মানে হচ্ছে আমাদের এই একটা মানে কি বলবো, গণতান্ত্রিক উৎসব। সেই উৎসবে প্রত্যেকে সামিল হয়। তো সেইখানে আজকে আমরা একটা যে কোনো দলের হয়েই কার্যক্রম করতে যে গেলেই আমাদেরকে যদি এইভাবে হুমকি দেওয়া হয়, তাহলে আজকে বলুন, কালকে এই ঘটনাটা থেকেই তো বোঝা যাচ্ছে যে মাননীয়ার যে সরকার নেই, আটানাগাদ মহিলা হয়ে যে মহিলাদের ওপর এইভাবে হ্যারাস করাতে পারে, একটা ছেলে বা একটা পুরুষ হয়ে সে হুমকি দেয়, এর থেকেই তো বোঝা যাচ্ছে আর কিচ্ছু বলার দরকার নেই যে আমাদের কি এখানে নেই। তার মানে কি আমরা আগামী দিন কাজ করতে গেলে হাড়গোড় ভাঙবো বলছে, কালকে ভেঙে দেবে, ভেঙে দিয়েছে। সৈকত ভাওয়ালকে যে আজকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হলো, খুন করা হলো, পিটিয়ে মেরে দেওয়া হলো জনসমক্ষে, তারপরে আবার তাদের এত ক্ষমতা রয়ে তৈরি হয়ে গেছে, ওরা নারী মহিলাদেরকেও ছাড়ছে না। যিনি মঙ্গলদ্বীপে বসে আছেন ওনার নেতৃত্বে চলছে সুরক্ষা দেওয়া, উনিও একটা কিন্তু রাজনীতিরই লোক, উনি রাজনীতির প্রেক্ষাপটে রয়েছেন। এবার উনি তো সেটা প্রমাণ করছেন, উনি রাজনীতির প্রেক্ষাপটের লোক নয়, উনি একটা গুন্ডা বাহিনীর লোক। থানায় অভিযোগ করেছেন? কালকে রাত্রিবেলা আমরা তখন গেছিলাম, তারপরে চকলেট আর পেন নিয়ে গেছিলাম সমস্ত মহিলাদেরকে মানে শুভেচ্ছা দেওয়ার জন্য। সেখানে দাঁড়িয়ে কোনো পার্টির ব্যানার ছিল না, পার্টির কোনো ঝান্ডা ছিল না, পার্টির কোনো সিম্বল ছিল না। সেখানে দাঁড়িয়ে যদি ওরা আমাদেরকে মেয়েদের গায়ে পর্যন্ত ওন্না টোনা ধরে টান টুন দিয়েছে, কিন্তু জিনিসটা কালকে খুব ভালো একটা করেনি ওরা। আমরা এখানে যদি পার্টি প্রচার করতাম সেটা পুরোপুরি আলাদা ছিল। আমরা একটা নারী দিবস উপলক্ষে সেখানে আমরা শুধু নারীদের সম্মান জানাতে গিয়েছিলাম, সেখানে নারীদের সম্মান জানাতে গিয়ে আমাদের নিজেরা নারীদের আমাদেরকে অসম্মানিত হয়ে আসতে হলো। এটা আমরা কোথায় বাস করছি? আগামী দিন যদি এরকম চলতে থাকে তাহলে কোনো মহিলারা সুরক্ষিত নয়। থানায় লিখিত অভিযোগ দিয়েছে? হ্যাঁ, আমরা লিখিত অভিযোগ দিয়েছি, এখন জানি না থানা কি করেছে। সব থেকে বড় কথা আমরা একটাই জিনিস বলবো, যে বিপুরে যদি এরকম দীর্ঘদিন চলতে থাকে তাহলে যায়। আমরা নারী শুরু নারীদের পতাকা নিয়ে কাজ করতে গেছিলাম কালকে। কালকে তো আমরা গেছিলাম নারী দিবস উপলক্ষে আমরা নারীদের সম্মান জানাতে। সেখানে ওরা একটা ছেলে হয়ে পুরুষ হয়ে একটা নারীদেরকে যে অসম্মান করলো, তার দ্বারা মহিলা আমাদের মাননীয় একটা মহিলা দিয়ে সেখানে দাঁড়িয়ে একটা মহিলা কোনো সুরক্ষিত নেই। আজকে মহিলাদেরকে ছাড়ছে না দুটো বাজে কথা বলতে, তাহলে আগামী দিন আমরা কিভাবে থাকবো এখানে? মিটপুরে পরবর্তী পদক্ষেপ কি নিচ্ছেন? সেটা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, দেখি ওনারা কি করে। আমাদের উপরে মহলের নেতৃত্ব আছে, তাদেরকে জানানো হয়েছে, দেখি কি করে। আমাদের রাস্তা আছে, নিশ্চয়ই ব্যবসায়ীদের ক্ষতি হতো, তার জন্য আমরা চলে এসেছি। আমাদের এই তকমাটা আছে বলেই কালকে আমাদের অ্যাটাক হয়েছে, কিন্তু যতই এরকম হোক বলছে আগেও আমাদের এরকম করা হয়েছে। আমরা বিধায়ক সুধাংশু রায়, তিনি একজন জনপ্রতিনিধি, তার কালকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উপলক্ষে ভারতীয় জনতা মহিলা মোর্চার কিছু কার্যকর্তা কর্মী আমরা বেরিয়েছিলাম মহিলাদের শুভেচ্ছা দেওয়ার জন্য চৌমাথা, হালিশহর চৌমাথা বাজারে।
সেখানে শাসকের যে শাসক দলের যে দুষ্কৃতীরা রয়েছে তারা কাজ করার কিছুক্ষণ বাদেই আশেপাশে আসা শুরু করে এবং হুমকি দেওয়া শুরু করে, হাড়গোড় ভেঙে দেবো, এইভাবে ওখান থেকে লোক পাঠাবো, এইভাবে নানা রকম করে হুমকি দেয়। হুমকি দেওয়ার ফলে আমরা প্রথমে দাঁড়িয়েই ছিলাম, তারপরে ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা কন্টিনিউ বলে যায় আমাদেরকে যে এইভাবে জানিয়েছে। হ্যাঁ, বিজপুর জানায় কাল আর কি অভিযোগ জানানো হয়েছে। শুভ্রাংশু রায়কে জানিয়েছে? হ্যাঁ অবশ্যই, আমাদের বিধায়ক সাহেবকে জানানো হয়েছে। আপনার নাম? আমার নাম পম্পা মজুমদার। বিজপুরে এটা নতুন কিছু নয়, একজন মাফিয়া যদি প্রার্থী হয় এবং আগামী দিনে নারী সুরক্ষা তো থাকবেই না, তার মধ্যে থেকে বাদ যাবে না সাধারণ মানুষও, এবং কেউই সুরক্ষিত নয় আগামী দিন। এই মাফিয়ার হাতে যদি কোনো কারণে বিজপুর অশান্ত হয়ে যাবে। কী পদক্ষেপ নিচ্ছেন? গণতন্ত্রের ওপর ভরসা আছে, দ্বিতীয় প্রশাসনের ওপর এবং নির্বাচন কমিশনের ওপর ভরসা আছে। সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই দিকে নজর রাখতে বলবো এবং প্রশাসনকে বলবো নিরপেক্ষ ব্যবস্থা নেওয়ার জন্য। যারা আকৃত বললাম না, মাফিয়া আপনারা বারবার ভুল করছেন, এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নেই কেউ, এখানে একজন মাফিয়া। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377। আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।